লাহোর পাতিমুং কলাই লংমা আলু নাকা তে খরচা শিকলানী পাতিমুং কক টিশালো আগরতলা বুর্জং চমনি ও খোসা হোটেল বিস্কাঙ্গ লামা কিনারো বাসাই তমানী এলআইসি এজেন্ট খাইনে জয়দীপ দাস আজরান মালকুং থুতাই কলাঙে থাকা পাতিমন নগৈ লগে লগে আমসাই লুকুর বন খসাও জিবি সাকাম নগ তলাঙে থাকা পিয়াবা ট্রলি ও মখল কেন বিনি লংমা আরিউই থাকা মং জয়দীপ দাস উমর বিশি নৈচি দ ঘটনাটা আমিও করতে পারি না। ঘটনা হইলো আমি আইতেছি, তারা বুক জমাইছে, তো এর ফায়ার সার্ভিসে ফোন করতেছে, ফায়ার সার্ভিসে কোন সময় আপনি আমার গাড়ি জোড়ান, আমি আগে লই লই বিদ্যুৎ। অ্যাক্সিডেন্টটা হয়েছে কীভাবে? ওই জানি না, ওই দাদা দিতে পারে। আচ্ছা, আপনি কি দেখছে? আমি আগত মিনটাই যাচ্ছি, আই দিয়ে লোকের দিয়ে এবার আমি দাঁড়াইছি। তারপর কি আপনার গাড়ি দিয়ে নিয়ে আইছে? হ্যাঁ, গাড়ি দিয়ে নিয়ে। এখন কি ছেলেটা জীবিত আছে না? আমি কইতে পারি না, ডাক্তার চেক করতে। ডাক্তারবাবুরা কি কইছে? আমি ওর কথা কইছেন, ওর ভাইয়ের কথা কইছে। ছেলেটার নাম পরিচয় পাওয়া গেছে নি? না না, আমরা তো কইতে পারি না, আমরা মাঠে খেলতাম, গেছিলাম পরিচয় সেরা আয়া সেরা দিয়ে কইয়া দিয়েছি। কোন জায়গাতে পাইছেন আপনারা? এটা মনে হচ্ছে উনি রাজনী হোটেলটা পাশে। যে কীভাবে দুর্ঘটনাটা হয়েছে? আপনারা তো নিজের উদ্যোগে নিয়ে আইছে, এখানে আনার পর ডাক্তারবাবুরা কি কইছে? এখন অব্দি নাম পরিচয় পাওয়া গেছে? নাম তো জানো, জয়দীপ দাস। আইডি প্রুফ বাড়ির লোকে কি? কোনো গাড়ি কি ধাক্কা দিছিল নাকি? গাড়ি তো একটা। কি গাড়িটা? মালগাড়ি টাইপ। চালক রেখে আটক করা হয়েছে? বয়সটা কিরকম হইব? আপনার নামটা কি?